আপনারা দেখছেন একুশে টেলিভিশন থ্যাংক ইউ ফর বিং উইথ আস থ্যাংক ইউ ফর বিং উইথ নাজিম জয় আর এফ এল প্লাস্টিক প্রেজেন্স উইথ নাজিম জয় শোতে আপনাদের ওয়েলকাম করছি সো হু ইজ উইথ nazim জয় চিত্রনায়িকা নৃত্যশিল্পী আমাদের দেশের গুণী একজন মানুষ অঞ্জনা আপা কেমন আছেন আপা আপনার মুখোমুখি বসে আছেন আমাদের দেশের প্রথিত যশা একজন বিনোদন সাংবাদিক দুলাল খান সো আপনাদের দুজনকেই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা উইথ নাজিম জয় আসবার জন্য খুব ভালো লাগছে জয় আপনার ভালো লাগা শেষ পর্যন্ত থাকুক সেই কামনা অবশ্যই অবশ্যই কারণ প্রথম ভালো লাগা তারপরে ভালোবাসা এক্স্যাক্টলি এভাবেই শুরু হয় আর সামনে আমার সামনে বসে আছে দুলাল ওকে দীর্ঘদিন চিনি তুমি তো আছোই হিরো কথা শুরুর আগে আমি বলি অঞ্জন আপা যেভাবে বিশ্লেষণগুলো দীর্ঘদিন ধরে চলে আর কি অঞ্জন আপার ব্যাপারে একটা কথা বলা যায় আপনি তো বলেছেন যা বলার অঞ্জন আপা আসলে আমার কাছে যেটা আমার মনে পুরো বাংলাদেশের কাছে একজন বেবি ডল বেবি ডল তো আপনি কিছুদিন আগে একটি খুব আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ভাবে দেখা গেছে একটি বিজ্ঞাপন চিত্রে সেটি অত্যন্ত নিম্ন রুচির এবং নিম্ন মানের যেটিতে নতুন আপাও অভিনয় করেছিলেন এবং তিনি এই শোতে তার ব্যাখ্যা করেছেন আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই ওই ধরনের একটি নিম্ন কাজ আপনার মতো একজন খ্যাতিমান শিল্পী কিভাবে করে আবার আপনাকে অনেক সময় দেখি আমরা ভাগ্য পরিবর্তনের আংটির সুপারিশ করেন যে এই আংটি পরে আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারাও আংটি পরুন আপনার পার্সোনালিটির সাথে কি সেটা যায় এখন আমি একটা একটা করে বলি জি অবশ্যই ওই যেটা বললেন না যে পাবলিসিটি এটা আমাদেরকে বলা হয়েছিল ফিতেটা কাটার জন্য ওখানে গিয়ে তারপরে ওখানে গিয়ে বলা হলো যে আপনারা যদি একটু একটু করে কিছু মজা করে বলেন কোনো স্ক্রিপ্ট ছাড়াই আর কি ডায়লগ আমি কী করে বলবো এটা বলা হলো মজা করতে করতে মজা করতে না আমাকে না না ফিনিশ লেট মি ফিনিশ ওটা করতে গিয়ে হঠাৎ করেই তারা বলল যে এটা আমাদের কোথায় চলবে আমি জিজ্ঞেস করলাম কোথায় চলবে এটা বলে এটা আমাদের ক্যাবিলে চলবে জাস্ট কক্সবাজারের বাসিন্দাদের কক্সবাজার বললাম ঠিক আছে হঠাৎ করে দেখলাম কয়েকদিন পরে এটা ইউটিউবে সব জায়গায় ভাইরাল হয়ে গেল তবে একটা কথা কী জয় আমরা অনেক ছবি করেছি কাজ করেছি সব ছবি কিন্তু সুপার হিট বাম্পার হিট হয় না আমি বেশ কয়টা পাবলিসিটিও করেছি সবগুলোই বাম্পার এটা হয়তো ফ্লপ হয়ে গেছে এটা তো ফ্লপ মানে ভাইরাল আমার আমার ডায়লগটা হিট হয়ে গেছে যেমন আমার সাথে কিছুদিন আগে কিছু ইয়াং মেয়ে দেখা হলো বলে আপা আপনার ডায়লগটা কিন্তু আমরা ফ্রেন্ডসদের মধ্যে আদান প্রদান করি আমি কেমন করে কারণ এটা তো আমার ভালো লাগেনি যেটা সত্যি কথা আমার জিনিসটা ভালো লাগে নাই আপনার তো ভালো লাগে নাই মানে এটা আমাদের কাছেও ভালো লাগে নাই কারণ আপনার মতো একজন গুণী শিল্পী হ্যাঁ এটা আমার হাস্যকর আসলে এটা আমি জয় আমি স্বীকার করছি এটা আমার করা উচিত হয়নি কিন্তু আমরা তো করতে গিয়েছি অন্যটা হয়ে গেছে আরেকটা আর যার জন্য আমার ডায়লগটা লুকিয়ে লুকিয়ে আসা সেটা মানে ইয়ান জেনারেশনের মধ্যে এটা একটা খুশি আনন্দিত আমি আনন্দিত না কিন্তু ওরা পছন্দ করেছে যে যে কোনো মানুষ লুকিয়ে লুকিয়ে প্রেমে যায় লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায় তখন এই ডায়লগটাই তারা বলে তবে যেটা সত্যি আমার পাবলিসিটিটা মোটেও পছন্দ হয়নি এরকম পাবলিসিটি এটা হবে এটা আশা করি না এটার জন্য আমি খুবই দুঃখিত ভাগ্য নির্ধারক আংটিকে আপনি সেটা ভাগ্য নির্ধারণ করবেন আল্লাহ অনেক পাবলিসিটি অনেকভাবে আসে তো আমাকে উনি একদিন বললেন যে আমার এটা একটু করে দেন তাহলে আমি খুব অনেক আগের কথা এখনকার না সেটা প্রায় ২০ বছর আগের কথা তখন চ্যানেল মাত্র দু একটা শুরু হয়েছে তখন আমি ওনারটা করে দিয়েছি তারপর উনি রিকোয়েস্ট করে যখন অনেক সময় আমরা ছবির জগতেও অনেকের অনেক রিকোয়েস্ট রাখতে হয় রেখেছিও আপনি কি না অবশ্যই না বলে জায়গা বুঝে তা উনি যখন অনেক দিনের দীর্ঘদিনের একটা পরিচয় ছিল প্রায় টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্স তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা তো আমাদের একটা এমন কিছু না একটা পাথরের ব্যাপার এই জন্য করে বলুন এই বিষয়ে আপনার কোনো প্রাসঙ্গিক প্রশ্ন আমি আমি জয়বে আপনি জানেন যে আমি অলওয়েজ পজিটিভ আর কি যে সব কিছুই মানে আসলে সমালোচনা যদি না হয় তার আলোচনা হয় না তো একজন মানুষ দীর্ঘদিন ধরে কাজ করছে হঠাৎ করে একটা কাজের মাধ্যমে সে হঠাৎ করে আলোচনা এটা নেগেটিভ পজিটিভভাবে যেইভাবে হোক না কেন আলোচনায় আসছে তা আমি মনে করি যে আমার দেখা থেকে মনে করি যে অঞ্জনা আপা যেরকম একজন গুণী শিল্পী আপনি বলেছেন একজন গুণী শিল্পী হিসেবে আসলে সেন্সিটিভ একটা জায়গায় তিনি থাকেন তার অবস্থানটা অনেক উঁচুতে ইচ্ছে করলেই আর কি অনেক রিকোয়েস্ট তার আসবে যাইছে তাই সে করতে পারে না কারণ বিশেষ করে এইসব মানে অনেকে প্রতারণা করে যে কারণ অঞ্জনা আপার অনেক ভক্ত আছে অনুসারী আছে যে উনি যেহেতু এই আংটি ব্যবহার করে পছন্দ করে উনি যেহেতু এই অ্যাডভ্রেসটা পছন্দ করছে তাহলে আমরা মনে তার সাথে তাল মিলাইতে পারি তখন এটা প্রবলেম হয়ে যায় কারণ অনেকে দেখা যায় যে প্রতারণার শিকার হয়ে যায় যে অনেক টাকা খরচ করে ওই জ্যোতিষীর কাছে যায় আংটি নেয় যে নেওয়ার পরে দেখা যায় যে আসলে তার ভাগ্যর পরিবর্তন হলো না অথবা তার ক্ষতি বেশি হলো এই বিষয়গুলো সিসিটিভি বিষয়গুলো আমার মনে হয় অঞ্জনা তারকাদের বা অভিনেত্রীদের ক্ষেত্রে আমার মনে হয় একটু সচেতন থাকা উচিত না অবশ্যই সচেতন থাকা উচিত তবে তুমি যার কথা বলছো তিনি কিন্তু দুটো জিনিস আমাকে এক সময় বলেছিলেন যে দুটো জিনিস কিন্তু হয়েছিল একটা কথা আমি বলতে চাই অঞ্জন আপনার বিষয়টা হলো যে আপনার মন মনচ্ছবি বা স্বপ্ন আছে যে আপনার এটা হবে যখন আপনার কেউ যদি দশটা মিথ্যা আপনাকে এসে বলে হঠাৎ করে আমি বললাম অঞ্জন আপা আপনাকে দেখতে বিস্তৃ লাগছে অথবা জয় ভাইয়া তারপরে আবার এসে বলল আপা আপনার কি হয়েছে আপনাকে দেখতে বৃষ্টি লাগছে আর একজন বললো কি যে আপা আপনাকে তো বৃষ্টি লাগছে আর এক বান্ধবী আপনারা বললো অঞ্জনা তোমার কি হয়েছে তোমার তো বৃষ্টি লাগছে এই যে মেন্টালি যে কথার যে একটা পেয়ে আছে এবং কথার যে একটা বিষয়টা যে ঢুকে যায় মানুষের ব্রেনে ফরমেট হয়ে যায় তখন মানুষ কিন্তু ওইটা ওইভাবেই নেয় এমনকি সে দেখবেন সেম জ্যোতিষির ওই কাজটাই করে আপনাকে বলে দিল আপনার এই বছর এইটা হয়ে যাবে না আমার ওইটা এই বছর না আমি অন্যভাবে বলছি এটা যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ কিন্তু এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তবে করার মালিক একজন

আপনার ক্যারিয়ারের শুরু কোন সাল সময়টা এটা একটু বলবেন আমার যখন আমি যখন আমার জন্ম হওয়ার পরেই একটু ব্যাখ্যা দিয়ে বলি জন্ম হওয়ার পরে যখন আমি হাঁটতে শিখি তখনই রেডিওতে যে কোনো গান মিউজিক হলে আমি তাল দিতাম আর কি এই এরকম করে থপথপ করে খাটের একটা কোনা ধরে নাকি আমি খুব পা ফেলতাম আর কি তো এটা দেখতে দেখতে বাবা মা চিন্তা করলেন যে ও যখন এত তাল ফেলছে তো ওকে নাচ শিখায় তো আস্তে আস্তে আপনারা তখন থাকতেন কোথায় মতিঝিল ঢাকার মতিঝিল ঢাকার মতিঝিল বাংলাদেশ আচ্ছা আপনার বাবা বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকে উনি একজন ক্লাস ওয়ান গেজেটেড অফিসার ছিলেন তো আমরা সেই সূত্রে ওখানেই থাকা ওখানেই বড় হওয়া মতিঝিলে তো নাচের অফারটা কবে পেলেন ওটা নাচ কবে পরে ওটা যখন আমি আস্তে আস্তে বড় হলাম তখন আমার মা আমাকে একটু একটু করে নাচ শেখালেন শিখিয়ে তখন আমি প্রথম যখন আমার পাঁচ বছর বয়স তখন আমি স্টেজে উঠলাম তার আগে আমি আমাদের সব আত্মীয় স্বজন কলকাতায় থাকে তো আমরা যেহেতু পরিবারের ছিলাম তো আত্মীয় স্বজন সব কলকাতায় ছিল ওই সময় তো আমরা ওখানে গিয়ে মা আমাকে অঞ্জনা সুলতানা আমি অঞ্জনা সাহা ছিলাম আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছে মুসলিম হয়েছে জি কনভার্টেড কনভার্টেড মানে কি কারণ ছিল সেটার পেছনে সেটা আমি পরে বলি আগে এটুক শেষ করে দেই নাচটা তখন আমি স্টেজে উঠলাম মা আমাকে কলকাতায় নিয়ে কিছুটা নাচ শেখালেন তো অতটুক বয়স তার বুঝি না কি নাচ করব তো দেখলাম মা দেখলেন যে তবলা যেটা হয় ত্রিতাল ঝাপতাল দাদরা যেটাই হয় ওটাতে আমার ভালো লাগে তো আমাকে কত্থক নাচটাই শেখালেন ওখানে কলকাতায় আপনার প্রথম সিনেমা কিভাবে চান্স পেলেন সিনেমার নায়িকা কিভাবে হলেন এই কাহিনীটি শুনতে চাই এর আগে ছোট্ট একটা ব্রেক নিতে চাই ব্রেক ওয়েলকাম ব্যাক আর এফল প্লাস্টিক প্রেজেন্স উইথ নাজিম জয় শোতে আছি অঞ্জনা আপা এবং দুলাল খানকে নিয়ে তো আপনি প্রথম সিনেমায় সুযোগটা কিভাবে পেয়েছিলেন এই নাচটাই আমার জন্য ছিল না প্লাস ছিল প্লাস নাচটাই আমার প্লাস ছিল কারণ নাচতে নাচতে আমি তখন ইউনিভার্সিটির সমস্ত প্রোগ্রামে আমি নাচতাম তখন আমাদের শ্রদ্ধেয় সোহেলানা ভাই উনি এক একসময় ভিপিও ছিলেন উনি আমার নাচ দেখে খুব পছন্দ করতেন উনি আমার নাচটা তো উনি টার্গেট করেছিলেন যে আমাকে একবার পর্দায় আনবেন উনি সো আপনার ফিল্মের গুরু হচ্ছেন সোহেল রানা সোহেল রানা যদিও আমি আমার প্রথম ছবি সাইন করেছি আমাদের শ্রদ্ধেয় মরহুম বাবুল চৌধুরী পরিচালিত সেতু ছবিতে প্রথম দিন ওনার ছবিতে সাইন করেছি পরের দিন সেতুতে আপনার নায়ক কে ছিল মরহুম বুলবুল আহমেদ ভাই ওই ছবিতে আমাদের আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর আমাদের মহানায়ক নায়ক রাজাক ভাই ছিলেন আর আমাদের আমাদের আপা আমাদের কি বলবো কবরি আপা না সাবনাপদ সিনেমাতে আচ্ছা তাকে তো আমরা সবাই সম্বরগী বলি চলচ্চিত্রে উনি ছিলেন আমার সাথে পরপর দুইটি ছবিতে হঠাৎ করে নায়িকা হয়ে যাওয়ার সময়টি আসলে আপনি তখন কি ভাবছিলেন নিজেকে নিয়ে আমি ছোট থেকে অডিশন দেওয়া লাগেনি কোনো পরীক্ষা দেওয়া লাগেনি না তখন আমার সারা বাংলাদেশে অঞ্জনা নৃত্যশিল্পী অঞ্জনা অনেক পরিচিতি লাভ করেছি অনেক পুরস্কার জীবনে জাতীয় পুরস্কার আমার নৃত্যের গুরু হচ্ছেন বাবুরাজ দেশে আমার কেউ নেই আরেকবার বলেছিলেন ভাই আমার ফিল্মের ওস্তাদ মানে আমার অরিজিনাল যেটা আমি নাচ শুরু করি সে নাচের সব ওস্তাদা আমার ইন্ডিয়াতে কলকাতায় ওকে আপনি হিন্দু থেকে মুসলমান হওয়ার ঘটনাটি একটু বলবেন এটা হচ্ছে আমার বিয়ের যোগ সূত্রে কাকে বিয়ে করেছিলেন কেন করেছিলেন কবে করেছিলেন আমার বিয়ে হয়েছিল আজিজ রহমান বুলি শ্রদ্ধেয় পরিচালক প্রযোজক পরিবেশক আজিজ রহমান বুলি সাহেবের সাথে আমার বিয়ে হয়েছিল প্রেম করে ঠিক প্রেম বলা যাবে না জানাশোনা ছিল জানাশোনা থেকেই পরিচালকের সাথে আপনার বিয়ে হয় হ্যাঁ কত বছরের সংসার ছিল এইটিআর্স তখনই আপনি ধর্মান্তরিত হন হ্যাঁ তারপর এইটিআর্স পর আপনাদের সংসারে বিচ্ছেদ কেন হয়েছিল আহ সেটা বিচ্ছেদটা আসলে যেটা আমি মনে করি যারা বিবাহিত তারাও আমার সাথে একমত হবে সংসার কিন্তু একতরফা হয় না সংসারটা কিন্তু স্বামী স্ত্রীর মিলনেই হয় তো উনি একটু এক্সট্রা মানে একটু বহির্মুখী বেশি ছিলেন আমি ভেবেছিলাম যে বিয়ের পর হয়তো উনি একটু চেঞ্জ হবেন সংসারের প্রতি একটু থাকবেন তার মনোযোগটা ছিল কিন্তু বাইরের দিকটা একটু বেশি ছিল আমার ব্যক্তিগত ব্যাপার যার জন্য তারপরে আপনি আর বিয়ে করেন চলচ্চিত্র এবং ব্যক্তি জীবন এই বিষয়ে আপনি একটা বিষয় বলতে চাই সেটা হলো যে আপনার চলচ্চিত্রের কেরিয়ার আমরা যদি হিসেব করি উনিশশো ছিয়াত্তর সাল থেকে এই পর্যন্ত বিয়াল্লিশ বছর আর ছবি মুক্তি পেয়েছে উনআশিতে তা ওই হিসেবে চল্লিশ বছর নিয়ার অ্যাবোর্ড এই বিয়াল্লিশ বছরের আপনার আসলে অনেকের সাথে তো কাজ করেছেন রাজ্জাক আলমগীর জসিম

দুপুর একসাথে ছিলাম একসাথে কাজ করতে গিয়ে সময়টা কেটেছে আমাদের কখন আউটডোরে গিয়েছি একসাথে কাজ করেছি আমি যখন কাজ করতে এসেছি তারা তখন প্রত্যেকটা হিরোই কিন্তু ধরতে গেলে তখন তারা সুপার হিরো সুপার হিরো সুপার ডুপার হিরো রাজাক ভাইতে শুক শুরু করে ফারুক ভাই আলমগীর ভাই জাভেদ ভাই যারাই ছিলেন সেই সময় জসীম ভাই তারপরে ওয়াসিম ভাই আপনাদেরকে অনেক মিস করে এর ভিতর সর্বাধিক মিস কাকে করে আমি সবার সাথে তো কাজ করেছি তবে রাজাক ভাইকে জসীম ভাইকে অনেক মিস করে আপনি যে প্রশ্নটা করছেন আমি যে প্রশ্নটা একটু হয়ে গেছে যে অনেকের সাথে কাজ করেছেন এর ভিতরে 35টা প্রায় 35টা ছবিতে আপনি রাজাক ভাইয়ের সাথে কাজ করেছেন মানে আসলে যে রাজাক ভাইয়ের সাথে যে আপনার কেমিস্ট্রি মানে যে কাজ করার যে ঝুটিটা রাজাক ভাই সম্পর্কে বা রাজ্জাকাই ব্যক্তিগতভাবে আপনাকে কতটুকু তার প্রতি কি আপনি নির্ভরশীল হয়ে গিয়েছিলেন রাজ্ক ভাই কি আপনাকে কখনো প্রভাবিত করেছে যে আপনার কেরিয়ারের পেছনে তার অবদানগুলো আসলে কি আমার পঞ্চম ছবি অশিক্ষিত আমি একটু আগে বলেছি যে সেতুতে আমরা পেয়ার ছিলাম না একই ছবিতে কাজ করেছি তখন দেখার সাক্ষাৎ কম হয়েছে এরপরে কিন্তু রাজ্জাক ভাই তার ছবি নেই হঠাৎ করেই একদিন সত্যদা আমাকে ডাকলো আই তুই কোথায় আছিস ল্যান্ডফোনে কোথায় কালকে কোথায় থাকবি আমি আমি তো কালকে আউটডোরে যাবো যে তুই একটু হয়ে যেতে পারবি আমার অফিসে আমি সে হ্যাঁ দাদা আসবো তো আমি একটু তাড়াতাড়ি চলে গেলাম তো গিয়ে বললো শোন রেডি হয়ে যা পরবর্তী ছবিতে কিন্তু তুই নায়ক রাজ রাজাকের সাথে কিন্তু তুই হিরোইন তো এখন এমনভাবে বলেন দাদা আমি কিন্তু একটু থতমতই খেয়ে গেলাম যে রশাক ভাইয়ের সাথে দাদা সত্যি ন্যাচারালি উনি একটা আমাদের সুপার স্টার সুপার ডুপার স্টার সেই সময় বলে হ্যাঁ হ্যাঁ তুই রেডি হয়ে যা বলে কি তুই অনেক সুখ না তোর কেমনি কী করবো আমি বললাম দাদা আমাকে আমি এই কাজটা করব বলে না না তুই থাকবি তুই থাকবি তো এই ছবির প্রথম দিনের অভিজ্ঞতা আমার রাসাক ভাইয়ের সাথে খুবই সুন্দর উনি এত অমায়িক ছিলেন এবং আমি অনেক সময় ক্যামেরার পজিশনটা বুঝতে পারছিলাম না কিভাবে দাঁড়াবো কিভাবে মানে আমার পজিশনটা নিব লাইটের পজিশন আমাকে বুঝিয়ে দিলেন যে শোনো তুমি এভাবে দাঁড়াও এভাবে নাও এভাবে আমি দুজন আর্টিস্টের কাছে খুব আমি কৃতজ্ঞ এই ব্যাপারে এটা তো রাজাক ভাই সাথে কাজ করে আমি যে নতুন উনি যে একজন সুপার ডুপার ম্যাগাস্টার আমি বুঝতেই পারি নাই আচ্ছা আপা একটা এটার সাথে একটা সম্পর্ক প্রশ্ন আছে যখন অশিক্ষিত ছবি সুপার টুপার চারদিকে খুব আলোড়ন রাজেকবার চারদিকে সবাই জানে তারপরে সত্য সাহা আপনাকে একটা ছবিতে সাইন করেছিলেন আর কি ছবির নাম ছুটির ঘন্টা আমরা যতটুকু জানি সেই ছবিতে আপনি সব কিছু কনফার্ম ছিল কিন্তু সেই ছবিটা আপনি করতে পারেন নাই একজন বিখ্যাত সেই সময়ের বিখ্যাত একজন নায়িকা এর পেছনে একটু টান উত্তেজনাকর মুহূর্তে আছি ছুটির ঘন্টা ছবির নায়িকা ছিলেন অঞ্জনা আপা কিন্তু কোন নায়িকার কোন এক নায়িকার পলিটিক্স এর কারণে তার ছবি করা হয়নি শুনব তার কাছ থেকে ব্যাখ্যা কোন সে নায়িকা কি সেই পলিটিক্স যখন অশিক্ষিত বাম্পার হয়ে গেল দাদা আমাকে এক সপ্তাহের মধ্যে আমাকে ছুটির ঘন্টার জন্য উনি সাইনিং সাইন করালেন আমাকে পঁচিশ হাজার টাকা দিলেন ওই ওই সময় সময় আমি কিন্তু বন্ধুরে সাইনিং বিশ হাজার টাকা পেয়েছিলাম ওকে তো অশিক্ষিতের জন্য আমাকে পঁচিশ হাজার টাকা দিয়ে দাদা সাইন করালেন বললেন যে তুই শিডিউল দিয়ে দিবি আমি বললাম দাদা আপনি যেভাবে বলবেন আমি সেভাবে কারণ আজিজ ভাই এত আদর করতেন আমি বললাম যে আজিজ ভাই আমি শিডুল কি দেবো আপনারা যেভাবে বলবেন আমি তখন তো আমি এত ব্যস্ত না কাজ করছি আজিজুর রহমান হ্যাঁ ওদের শ্রদ্ধেও আজি রহমান ভাই উনি অশিক্ষিত ছবির পরিচালক আমার প্রথম ছবির পরিচালক তো এটা বললেন একদম সব ঠিক আমরা একদম আমি রেডি আমাকে শিডিউলও দিয়ে দেওয়া হলো আমি সব রেডি টেডি হঠাৎ করে আমি একদিন শুনলাম যে এই ছবিতে আমি নেই ছুটির ঘন্টায় ছুটির ঘন্টায় তো ছুটির ঘন্টা একটু ডিফারেন্ট ক্যারেক্টার ছিল যদিও ছুটির ঘন্টা পর ওই চরিত্রটা কে করেছিল আমাদের শ্রদ্ধ শাবানাপা সো কেন আপনাকে বাদ দেওয়া হলো শাবানাপার জন্য যদি সত্যি কথা বলতে হয় শুনেছি আমি এটাই তখন তো আমি উপস্থিত ছিলাম না তখন কি ছিল আমি অনেক কেঁদেছিলাম অনেক মানে এত কান্না মানে বলার মতো না কারণ তখন তো আমি তখন জানানোর এত অপশন ছিল না কিংবা তখন সাংবাদিকরা তখন এত বেশি তখন আমাকে কিন্তু আমাকে কিন্তু জানানো হয়েছিল যে যেভাবেই হোক ছবিটা আমাকে করতে দেওয়া হয়নি কেন কেন কি পরে আমি শুনলাম যে এই ব্যাপারটা যেটা বলা হলো আর কি এভাবে তাহলে সাবানা ম্যাডামের প্রতি তো আপনার সারা জীবনের একটি খুব আছে নিশ্চয়ই নাকি আপনি ক্ষমা করে দিয়েছেন এই কারণে যে আমরা অনেক ছবি একসাথে করেছি কখনো দেখিনি কোনো একটা কাজ করতে গিয়ে আমার প্রতি বিরক্ত কিংবা আমার সাথে কোনো রকম কনসপিরেন্সি আর দেখিনি এখন ওটা ওনার জন্য হয়েছে কার জন্য হয়েছে তবে আমার কানে এসছে এটাই ওই পঁচিশ হাজার টাকা পরে ব্যাক করেছিলেন নাকি না কেন তার মানে দাদা আমাকে দাদা ঘন্টার পঁচিশ হাজার টাকা আপনার কাছে আছে না 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 দাদা তখনই বললেন যে তুই কাঁদবি না আমি তোকে আরেকটা ছবি দিচ্ছি দারুন ছবি সেই ছবিটা ছিল

এত পরিচালক রেখে আপনি আজুর রহমান বলির প্রেমে পড়লেন তার বিয়ে করলেন কেন আসলে কি কারণ ছিল উনি আমাকে এক সময় চারটি ছবি সাইন করালেন প্রথম দুটি তারপরে দুটি প্রথম ছিল

যেটা সত্যি একটা আমি ওনার ঘরে ঢুকি নাই কখনোই না সেই সময় একটা পরিস্থিতি হয়ে যেহেতু ওনার ফ্যামিলির ওনার ফাদার চাচ্ছিলেন ওনার বিয়েটা হোক উনি যখন শুনলেন আমার শ্বশুর মহাশয় যখন শুনলেন মানে আম্মার সাথে তার একটু ছোট্টখাটো রিলেশন অন্যভাবে এটা শুনলেন যখন যখন পারিবারিক প্রস্তাবটা আসলো আমার মায়ের কাছে না আমি এটা শেষ করে নেই কথা কিন্তু আর্থিক থেকে গেল আমার আমার মায়ের কাছে মায়ের কাছে প্রস্তাবটা যখন আসলো পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়ে গেল দুলাল খান ভাই আপনি এই যে ছোটখাটো ইনফরমেশন এত গভীরে জানেন শিল্পীদের সম্পর্কে বিশেষ করে সিনিয়র শিল্পীদের সম্পর্কে এটি আপনার একটা বিশেষ যোগ্যতা এবং আপনাদের অনেক শিল্পী ভয় পায় ভয় পেতো আপনাদেরকে বলতো যে যেই ধরনের যারা যেই সাংবাদিকরা একটু বেশি জানতেন বা এভাবে স্পষ্ট কথা বলতে পারতেন তার ভিতরে আপনি একজন আপনি একেবারে হারির খবর জানেন তো আপনার এই যোগ্যতার মূল মন্ত্র কি এবং এখন এসে সাংবাদিকরা কি আপনাদের মতো দায়িত্ব পালন করতে পারছেন আপনারা কি সেই জায়গাতে আছেন ধন্যবাদ জয় আসলে আপনি একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে এটা খুব কষ্টেরও কারণ আমরা যখন কাজ করেছি আসলে আমরা কাজ করেছি আমার গুরু অভিনয় কুমার দাস উনি বিখ্যাত সাংবাদিক ছিলেন অঞ্জনা আপা খুব ভালো করে জানেন মানে নমস্য ব্যক্তি উনি সবসময় বলতেন সঠিক জায়গায় সঠিক তথ্যটা সবসময় কালেকশন করবা আর হলো সবসময় আর্টিস্টদের সাথে রিলেশন রাখবা কারণ টাচে থাকবা যদি টাচে থাকো তাহলে তুমি অনেক ইনফরমেশন জানতে পারবা তার ওই গুরুরই কথাটা আমার সবসময় মনে মনে ছিল আমি সব সবসময় রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টায় আমি আমার সমস্ত সংসার ফেলে রেখে শুধু আমি তাদের পিছনেই ঘুরেছি কেউ সময় দিচ্ছে না কালকে কালকে দিচ্ছে না পশু পরশু দিচ্ছে না পশু এরকম করতে 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 ওদের সাথে একটা ভালো রিলেশান তৈরি হয়েছে তৈরি হতে 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 তাদের কষ্ট দুঃখ অনেক কিছুই আর কি মানে জানা যেত তারপর দেখা যেত যে ওনারা হঠাৎ করে যদি কোনো একটা বিষয়ে কেউ প্রবলেমে পড়েছে কেউ হয়তো কোনো সাংবাদিককে ভালোবাসে পছন্দ করে হয়তো জিজ্ঞেস করে যে এখন কি করা উচিত ওই সময় যতটুকু আমরা সিনিয়র বাইরে হ্যাঁ যে ভালো পরামর্শ দেওয়া যায় এখন আমি দেখি যেটা সেটা হলো এত ফাস্ট হয়ে গেছে সাংবাদিকরা এত ফাস্ট আর এত দ্রুত চলে মানে ওরা মানে আসলে একজন তারকা কিংবা একজন সেলিব্রিটির পিছনে ঘুরে তার কষ্টের কথা তার দুঃখের কথা তার আগমনের কথা যতই জলুস থাক না কেন তার ভিতরেও একজন মানুষ থাকে সেই মানুষটাকে বের করে আনার জন্য ওই সময়টা যেন আমাদের এখনকার বিনোদন সাংবাদিকদের নেই কারণ ওরা হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল ঘটে যাওয়ার পরেই কিন্তু এটা মানে ওরা আস্তে আস্তে বের করা শুরু করলো কিন্তু ঘটার আগে যে তারও জীবনের একটা কষ্ট থাকে ওইটা রিসার্চ করা উচিত তাকে তার পিছনে থাকে আপনাদের এই ওই জায়গাটা তো এখন একটা শূন্যতায় ভুগছে সাংবাদিকতা নাকি আপনি হ্যাঁ অবশ্যই শূন্যতায় ভুগছে কারণ আমরা দেখছি যে আসলে আমরা নাইনটি সিক্সের পরে আমি বলবো যে আফটার নাইনটি সিক্সের পরে এই পর্যন্ত এমন কোন এক্সক্লুসিভ এমন কোন তারকা তৈরি হয়নি যে সাংবাদিক এমন কোনো তারকার সাথে রিলেশন তৈরি হয়নি যে দেখা যাচ্ছে এখন কেন যেন একটা কি মুহে যেন ঘুরে আসলে আমাদের মিডিয়াকে সুন্দর করার জন্য এই চলচ্চিত্র অঙ্গনটাকে সুন্দর করার জন্য এই চলচ্চিত্র অঙ্গনটাকে আরও ভালো করার জন্য যে কলম ধরা উচিত সেটা না ধরে এই কী ছবি বানিয়েছে এটা দেখা যায় না এটা কি করছে এটা দেখা যায় না ওই নায়িকাটা কী আর চেহারা সুন্দর না এরে কেন নায়িকা বানিয়েছে এই যে বিষয়গুলো নিয়ে সমালোচনা পজিটিভ না নেগেটিভলি যার জন্য আমাদের যারা দর্শক যারা বাংলাদেশের সিনেমা পাগল ছিল তারা সবাই বিতৃষ্ণা আসছে বিরক্ত হচ্ছে যার জন্য তারা ছবি দেখতে যাচ্ছে না এমন কি সঠিক ইনফরমেশনটা অ্যানালাইসিস ধর্মী এবং নিরীক্ষা ধর্মী এবং গবেষণা করে কেউ কখনো বের করতে পারছে কখনো কখনো এই প্রপার ইন্টারভিউ শোর মাধ্যমে কিন্তু দর্শক জানতে পারছে সাংবাদিকতার এই তথ্যগুলো কিন্তু আপনি দেখেন জানতে পারছে গুটি কয়েক জানতে পারছে যারা টিভি সেটের সামনে থাকে কিন্তু অনেকে অনেক ভালো ভালো ছবি কিন্তু হয়ে যায় কিন্তু অনেকে সেটা দেখে না কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা আয়নাবাজি হয়তো ভালো হয়েছে শুনছে এই আমরা বুঝতে পেরেছি আপনার কথাটা অঞ্জনা আপা সাংবাদিকদের উপর আপনার কি খুব আমার কোনো খুব নাই সারা জীবন সাপোর্ট পেয়েছেন সারা জীবন সেই যখন না শিল্পী হিসাবে আমার অবজারভার টাইমস যতগুলো পেপার ছিল ইতেফাক তারপরে দৈনিক বাংলা যতগুলো পেপার ছিল সব সময় আমি শিশু শিল্পী নাস্তে গেলে আমার ছবিটা প্রথম পেজে আসতো এবং কখনোই আমার ব্যাপারে কখনোই আমি কোনো নেগেটিভ কিছু পাইনি অলওয়েজ সাংবাদিকরা চাইলি কাউকে স্টার বানিয়ে দিতে পারে কথাটা কি সত্য না মিথ্যা আপনার কাছ থেকে উত্তর জানবো তবে এর আগে ছোট্ট একটা ব্রেক ওয়েলকাম ব্যাক আর এফএল প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে দুলাল খানের কাছে ছিলাম যে সাংবাদিকরা চাইলেই কাউকে স্টার বানিয়ে দিতে পারে কথাটা ঠিক না কি ঠিক না আসলে এই বিষয়টা আসলে আমি একমত না একজন সাংবাদিক একজনকে স্টার বানিয়ে দিবে ওই 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 যে অভিনয় করলো কিংবা যে আর কি পারফর্ম করছে যে নাকি মিডিয়াতে আছে তার কোনো অবদান নাই তার কোনো অবদান নাই এটা আমি বিশ্বাস করি না কোয়ালিটি অবশ্যই থাকতে হবে দেখতে সুন্দরই থাকতে হবে সিনেমার নায়িকা হলে তাকে সিনেমার যে ন্যাকামোগুলো আছে সেগুলো জানতে হবে তারপরে হলো তার কমিটমেন্ট থাকতে হবে থাকার পরে যখন তার ন্যাকামো মানে বুঝি নাই বলতেছি মানে একটা বিষয় হলো যে আমার মনে হয় দুলাল যেটা বলতে চাচ্ছে মানে এই দুলাল ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ এই ধরনের কারণ একজন পরিচালক হঠাৎ করে সামনে এলো দেন এই নাকামোগুলো কি আর্টিফিশিয়াল না বর্তমান সময়ে আধুনিক যুগে এই নাকামোগুলো কি আসলে মানুষকে হৃদয়কে স্পর্শ করে যার প্রতি করা হয় না আমার একটা একটা কথা বলি আপা হ্যাঁ আসলে ন্যাকামোগুলো আর্টিফিশিয়াল অনেকেই আপনি জানেন আপনি দীর্ঘদিনও এই মিডিয়ার সাথে জড়িত অনেকে আপনার সামনে এসে মিথ্যে কথা বলছে আপনি বুঝতে পারছেন কিন্তু শুনছেন কারণ ন্যাকামোগুলো আসলে আর্টিফিশিয়াল কিন্তু এই আর্টিফিশিয়াল ন্যাকামোগুলো আবার অনেকে পছন্দ করে কারণ একজন নায়িকার যদি একটু ন্যাকামো না থাকে মানে আমাদের দেশে এক নায়িকা ছিল আমি চিনি আমি ছিলাম সামনে বললো মা এটা এইটা বললো এটা চিনো বলে কি কয়টাই তো পেয়ারা গাছ আমু পেয়ারা গাছ এরকম হয় একদম বিখ্যাত নায়িকা তার নাম বলতে না কিন্তু ব্যাপারটা উনি জানে এটা পেয়ারা তার বললো আমু দেখো না পেয়ারা এরকম হয় এই যে নেকামোটা যারা শুনছে আশেপাশে দর্শক যারা যারা মানে গ্রামের মানুষ তারা মনে আমরা দর্শকের দর্শককে কি তথ্যটা দিতে পারি যে সিনেমার নায়িকা মানে না 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 ও ব্যক্তি বিশেষে বলছে অবশ্যই না আমি যখন কাজ করতে এসেছি না কখনোই না আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড জয়বাই বলেন তার মানে আপু কিন্তু দেখছেন একদম বাস্তব বিষয়টা হলো কি আমি যেটা বললাম যে একজন সাংবাদিক যদি সত্যিকারের একজন ভালো সাংবাদিকের কোনো বন্ধু নেই একজন সাংবাদিক যিনি সত্যিকার অর্থেই একজন তারকার পিছনে বা তাকে লিখে লেখে বিখ্যাত বানানো যায় না আপামর জনগণের কাছে এর নাম অঞ্জনা এটাকে স্টাবলিশ করা যায় ওর নাম জয় এই ছেলেটাকে এই ছেলেটাকে অনেকে চিনে অনেকে চিনে না যখন প্রথম আসলো দেখা গেলো ওর নাম জয় এইটা পুরো মিডিয়া কাভারেজ দিয়ে পত্রিকায় লিখে বললো এ শাহরিয়ান নাজিম জয় এ অঞ্জনা সুলতানা এইটা সাংবাদিকরা করতে পারে যে

একটা বাতাসের আমি একটা কথা বলি অনেকেই ইচ্ছে করে ফোনটা ধরে না ঠিক ইচ্ছে করে ধরে না কিন্তু আমি অলওয়েজ ফোন ধরি ধরেছি যদি সময় পেয়েছে দিয়েছি সময় না পেলে বলেছি ওই ও জায়গায় আসেন সেখানে দেবো এটা এখন যার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা যে যে কোনো সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক গানের ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে হোক সাংবাদিকদের অবদান অবশ্যই এখানে দুলাল বসে আছে একটি তাদের অবদান অবশ্যই সঠিক উত্তর দিতে হবে খুব বুঝে শুনে উত্তর দিতে হবে একজন অঞ্জনার কাছ থেকে নতুন প্রজন্ম কি শিখবে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো আজকাল সবে যেভাবে শিখে এসেছে তাদেরকে অনেক কিছু শেখানোর দরকার হয় না আমার মনে হবেও না তবেই আমার মনে হয় একটাই শেখা উচিত যে সময় যেটা ঠিক সময়ে সেটে পৌঁছানো স্ক্যাজুয়াল মিস না করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে ভালোবেসে বুকে নেওয়া এটা যারা নতুন আসছে তার তো হবে এই ক্ষেত্রেটাই অঞ্জনার কাছ থেকে শেখা উচিত আর আমি বলবো না যে নাচটা আজকাল সবাই নাচে কেউ নাচ বাকি নেই নতুন কারোর কোন শিল্পী বা নতুন জেনারেশনের কারোর প্রতি আপনার কোনো কষ্ট খুব দুঃখ আছে এটা ক্ষেত্র বিশেষে বলে লাভ নেই সবাই তো হাতের পাঁচ তো আর সমান হয় না যেমন অনেক নতুনরা হ্যাঁ অবশ্যই আছে অনেক নতুনরা এসে যেমন বুকে যায় অঞ্জনা আপু খুব ভালো লাগছে একটু কাজ করতে যদি পারতাম যেহেতু আমি দীর্ঘদিন বড় পর্দায় নেই যদি কাজ করতে পারতাম ভালো লাগে ও যেভাবেই হোক বলে অনেক হিরো হিরোইনরা যারা নতুন এসছে আবার অনেকে দেখেও ইগনোর করে যেমন একজনকে আমি পারভেজ ভাইয়ের বাসায় জন্মদিনে দেখলাম যে অনেক ছটফট 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 করছে একটু পরে ওকে সবাই সাংবাদিকদের সামনে বললাম যে আমি চিত্রনায়িকা অঞ্জনা সে আপা আপা আম সে না প্লিজ তুমি আমাকে দেখেও দেখো নি

আমি তো বলেছি অঞ্জুলা আপা আসলে আমার খুব প্রিয় একজন মানুষ একজন বেবি ডল বেবি ডল তো অঞ্জনা আপা আরেকটু তথ্য যদি আপনাকে আমরা দিতে সুযোগ পাই একটা একটা প্রশ্নই আপনার সাথে দরকার ছিল যে আসলে 42 বছরের ক্যারিয়ারে ফিল্মের ক্যারিয়ারে আপনি দীর্ঘদিন আছেন মানে অনেক পাওয়া আপনার আছে অনেক না পাওয়া আছে পাওয়াগুলো অনেক সুখের সেগলে না জানলাম অনেক না পাওয়া না পাওয়া এই না পাওয়াটা কি একটু কষ্টের না পাওয়াটা কি আমরা জানতে পারি আমার চলচ্চিত্রে অঙ্গনে আমার ক্যারিয়ারে না পাওয়া কিছু নেই আমি সব ধরনের চরিত্র করেছি যেমন ফোক ফ্যান্টাসি জাদুর ছবি একদম গ্রামীণ ছবি তারপরে মডার্ন সোশ্যাল তারপরে একদম মডার্ন ক্যারেক্টার তারপরে ভিত্তিক যেটা যেই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি পরিণিতার ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনার সমসাময়িক যে নায়িকারা আপনার সাথে কাজ করেছে বা বা একটু একটু তাদের থেকে থেকে আপনি আপনি কোন দিক ব্যতিক্রম ছিলেন নিজে মনে করেন আমি ব্যতিক্রম এই কারণে ছিলাম যে আমি এই পর্যন্ত কারোর সাথে না প্রডিউসার না ডিরেক্টর না হিরো না হিরোইন কারোর সাথে আমার সিনিয়র জুনিয়র কারোর সাথে আজ পর্যন্ত আল্লাহ মাফ করুক ঝগড়া ঝাঁটি মনোমালিন্য হয়নি আর এই চলচ্চিত্রে এসে আমি প্রথম কমার্শিয়াল আমি একটু নিজে থেকেই বলছি কথাটা যে আমি প্রথম যে আমি তো ক্লাসিক্যাল নৃত্যশিল্পী হয়ে ঢুকেছি চলচ্চিত্রে কিন্তু প্রথম যখন আমাকে কমার্শিয়াল নাচ প্রিয় বান্ধবীতে আমার সধ্যেও ববিতা ম্যাডাম আমার সধ্যেও ফারুক ভাই ছিলেন আমার সাথে তখন একটা কমার্শিয়াল গান ছিল ওরে ও লাঠিয়াল তোর কথায় ভরজাল ঝাল তো এই গানটি আমি জাবেদ ভাই নির্দেশনায় করেছি এবং আমার প্রথম আমার কমার্শিয়াল ডান্স আমার ডিরেক্টর জাবেদ ভাই শ্রদ্ধেয় জাবেদ ভাই আমি যখন ছিলাম তখন জাবেদ ভাই আমাকে বললেন যে তুমি একজনকে ফলো করবে চিত্রনায়িকা আমাদের লিজেন্ডারি অ্যাক্ট্রেস নূতন ওর কমার্শিয়াল নাচগুলো তুমি দেখবে এবং আমি তার কথা মেনে আমি আমাদের শ্রদ্ধেয় আমাদের লেজেন্ডারি অ্যাক্ট্রেস নূতনের আপার নাচগুলো আমি দেখেছি এবং নাচ দেখতে দেখতে আমি অনেক মুদ্রা আমি শিখেছি আমি ফলো করেছি তার নাচ এবং এই নাচ ফলো করতে করতে আমরা একসাথে অনেক ছবি কাজ করেছি আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার বোন ফ্রেন্ড সব কিছু নতুন প্রজন্ম আপনাকে কেন চিনবে ওরা চিনবে যে যখনই কোথাও যাই সবে আমার নাচটা নিয়ে আগে কথা বলে যে আমাদের আপনার নাচ দেখব তার মানে এখনকার প্রজন্মের কাছে আমার নাচটা এখনও পপুলার তাদের কাছে পপুলারিটি পেয়েছে আর অভিনয়টা পরে যেহেতু অভিনয় পরে এসছি অভিনয়টা পরে এখনকার প্রজন্মের কাছে আমি এই নৃত্যশিল্পী হিসাবে পপুলারিটি পেয়েছি আর আমি সবাইকে যারা এসছে তাদেরকে আমি অনেক আদর করি শেষ তিনটি প্রশ্ন আপনার চোখে আপনার সেরা ছবি কোনটি সেরা ছবি বলতে আমি এখন যেটার কথাই বলবো অনেক ছবি আছে যেটা আমার জীবনের প্রথম ছবি তো আছেই যেটা দিয়ে আমি পরিচিতি লাভ করেছি আর অশিক্ষিত দিয়ে আমি মেগা স্টার মানে মেগা ছবি জীবনের সবচেয়ে অসফল ব্যর্থ ছবি কোনটি ব্যর্থ ছবি তো বলতে একটি নাম একটা একটা

উইথ নাজিম জয় শো আজকে শেষ করছি অঞ্জনা আপাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ দুলাল খানকে এবং পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন গুড নাইট